ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এমন হাঁক ডাকে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারি ঘাট। শুরু হয়ে যায় মাছ বেচাকেনা। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতা বিক্রেতার উপস্থিতি অন্য দিনের চেয়ে একটু বেশি, তবে সরবরাহ কম হওয়ায় চড়া মাছের দাম। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1100 টাকা থেকে 1200 টাকায়। গেল সপ্তাহে একই ওজনের মাছ বিক্রি হয়েছে 1000 টাকা দরে। সামুদ্রিক অন্যান্য মাছের মধ্যে লইট্টা, ছুরি, পোয়া মাছের দামও কেজি প্রতি বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। বর্তমানে প্রত্যেকটা মাছে 20 টাকা 30 টাকা কেজি বেশি, এবং কি মাছ তুলনামূলক অনেক কম। যদি মাছের দাম প্রচুর বেশি, অন্যান্য দিনের তুলনায় মিনিমাম 100 টাকা 50 টাকা বেশি। সপ্তাহ থেকে 200 টাকা কেজিতে বাড়ছে ইলিশের দাম। তেলা বেছিল 120, এগুলো 200 টাকা কেজি। এত অতিরিক্ত হলে আমরা কিভাবে মাছ কিনে খাবো? বিক্রেতারা বলছেন, গত কয়েকদিন সাগরের লঘুচাপের কারণে জেলেদের মাছ ধরার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ কম, ফলে দাম কিছুটা বেশি। লাল পোয়া মাছ 300 টাকা করে, মাছ কম দেখে তার জন্য 300 টাকা করে বিক্রি হচ্ছে। আর কোরাল মাছ হচ্ছে 650 টাকা 700 টাকা। ফিশিং কোটা এখন এনে যার কারণে মাছের দাম বাড়তে বাড়তি। আজকে 3 দিন ধরে সাগরে চিংড়ি চলছে, চিংড়ি চড়ানোর পরনের কারণে আমাদের মাছ কম আসতেছে এখানে, তার জন্য মাছের রেট এখন বাড়ি গেছে। এদিকে সামুদ্রিক মাছের সরবরাহ কম হওয়ায় দেশীয় মাছের দাম বেড়েছে তুলনামূলক বেশি। আজকের বাজারে বড় রুই মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি 350 টাকা, কাতলা মাছ বিক্রি হচ্ছে 320 টাকা দরে, যা গত সপ্তাহের তুলনায় 30 থেকে 50 টাকা পর্যন্ত বেশি। সামুদ্রিক এবং মিঠা পানির মাছের সবচেয়ে বড় বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে এখানে মাছ আসে, যা পরবর্তীতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়, যার কারণে আড়তদারদের হাঁক ডাকে মুখরিত থাকে এই বাজার। কাজী মাহফুজুল হক, এখন চট্টগ্রাম।